হ্যালো গাইস, তো ইমরান খানের হাজিরা নিয়ে আদালতে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে যে আলোচিত তোষা খান মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের হাজিরাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ। শনিবার অর্থাৎ আজ 18 মার্চ বিকেলের দিকে ইসলামাবাদস্থ হাইকোর্ট চত্বরে পৌঁছায় ইমরান খানকে বহনকারী একটি গাড়ি বহর। এ সময় তার গাড়ি বহরকে বাধা দেয় নিরাপত্তা বাহিনী, ছোড়া হয় টিয়ার গ্যাস, লাঠিচার্জ করা হয় সেখানে উপস্থিত পিটিআই নেতাকর্মীদের উপর। ইমরান খানের অভিযোগ, তাকে হাজিরা দিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে পুলিশ। এর আগে সকালে লাহোরের জামান পার্কে বাসভবন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন ইমরান খান। গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের পরই আদালতে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে কয়েক দফা হাজিরা না দেওয়ার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার 17 মার্চ লাহোরের হাইকোর্টের 9 মামলায় আগাম জামিন দেয় ইমরান খানকে। তো পাকিস্তানের পরিস্থিতি ধীরে ধীরে খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং একটা দেশটি একটি বড় সিভিল ওয়ারের একটি কাছাকাছি যাচ্ছে। তো এইখানে আমাদের মাইন্ডে একটা প্রশ্ন আসে যে পাকিস্তান 70-80 বছর ধরে কি অ্যাচিভ করলো। তারা সবসময় একটা যুদ্ধ মনোভাব নিয়ে থেকেছে, নিজেদের সামরিক ব্যয় দিন বে দিন বাড়িয়েছে, কিন্তু দিন শেষে তাদের কি হচ্ছে? আজকে ডিভাইড হয়ে গেছে তারা পুরো পাকিস্তান। এই হচ্ছে, মনে করেন, দেশে যখন আপনার মোরালস, যখন দেশে একটা দেশের মানুষের মধ্যে কোনো মোরালস থাকে না, বা একটা দেশের পলিটিশিয়ানদের যখন একদম মোরালসহীনভাবে চলে, বা দেশে উগ্রবাদীটাকে প্রশ্রয় দেয়, এর বিরুদ্ধে কোনো কাজ করে না, তখন এরকম সমস্যা দেখা দেয় যেমনটা এখন হচ্ছে। এখন আপনাদের মতে প্রশ্ন আস, তো এখন এখান থেকে আপনারা দেখতে পারছেন যে পাকিস্তানিরা একটা সময়, মানে তাদের পাকিস্তানের অর্থনীতি কিন্তু এক সময় ভালো ছিল, কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত, পলিটিশিয়ানদের হত্যা করা এবং খুন গুমের মতো এসব কাজ, এবং দেশের একটা যদি বড় ন্যারেটিভ থাকে যে অন্য একটা দেশের ক্ষতি করা বা নিজের সামর্থ্য অনুযায়ী তো কাজ করতে হবে। আমেরিকা তো একদিনে এরকম হয়নি, কিন্তু তারা এমনটি না করে, নিজেদের সামর্থ্যের কথা না ভেবে, তারা হচ্ছে যুদ্ধ, যেখানে তাদের হেলথ কেয়ার বা এডুকেশনের উপর খরচ করা উচিত, সেখানে তারা অস্ত্র এবং অন্যান্য মিলিটেন্টদের আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেছে, যার ফল আজকে তারা ভোগ করছে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।